শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আইজিপি মইনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুর্গাপূজার সঙ্গে যারা পূজা কমিটির নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলে অত্যন্ত আন্তরিক, তারা আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন এটা আমাদের জন্য একটা আসলে সম্প্রীতির একটা উৎসব। সত্যিকার অর্থে দুর্গাপূজা একটা আবহমানকাল থেকে আমরা দেখে আসছি যে সম্প্রীতি আমাদের মধ্যে থাকে সবসময়, সেই সম্প্রীতিটা আরও মজবুত হয় এই পূজা বা বিভিন্ন পার্বণ উপলক্ষে। তো সেটাকে সেই আশাবাদ রেখে এবং সবাই যেন আমরা এই দেশটাকে এগিয়ে নিতে পারি সেই ধরনের অভিব্যক্তি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। মাননীয় আইজিপি, আপনার কথার রেঞ্জ ধরে যে শঙ্কা নিয়ে শুরু হয়েছিল এবারে এই দুর্গাপূজার উৎসব, কারণ আয়োজক কমিটি থেকে শুরু করে অনেকেই শঙ্কা জানা ছিল যে সাম্প্রতিক যে পরিস্থিতি আমাদের গতকালকার যে ঘটনা তাঁতীবাজার, আপনারা আইনশৃঙ্খলার পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা ছিনতাইয়ের ঘটনা, কিন্তু আয়োজক কমিটির দাবি যে অন্য কিছু হতে পারে।